অনেকে আমায় কোশ্চেন করছেন যে রুরাল মানে যেটা হচ্ছে লোকাল ট্রেনটা কেন চলছে না। লোকাল ট্রেনটা চলছে না তার কারণ হচ্ছে ভ্যাকসিনটা যতক্ষণ পর্যন্ত আমি কিছুটা না দিতে পারবো গ্রামে গঞ্জে এর প্রকোপ তো বাড়বে, আর তারপর আমি এখন থেকে যদি কন্ট্রোল না করি, আমি জানি মানুষের কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের যারা কলকাতায় আসতে চায়, সেই জন্য বাস টাস অটো টটো সব চালু করে দেওয়া হয়েছে, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। একটাই প্রবলেম, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ একটা আসার কথা আছে, তাই আমাদের এটা কন্ট্রোলে রাখতে হচ্ছে। কাজেই আমি যারা আসতে পাচ্ছেন না ট্রেনে, লোকাল ট্রেনে, আমি জানি মানুষের গ্রিভ্যান্সেস আছে, কিন্তু আপনার জীবনের থেকে তো বেশি দামি কিছু নয়, তাই আরও কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে বন্ধু। আমরা একটা করছি, যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি ভ্যাকসিনেশনটা যাতে বাড়ানো যায়। আমি যদি গ্রামে গঞ্জে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এই জেলাগুলো যেগুলো কাছাকাছি আছে কলকাতার কাছাকাছি, যেগুলো থেকে লোকেরা রেগুলার চাকরি বাকরি করে, যাতায়াত করে, সেটা অনেকটা করে দিতে পারি, 50%ও করে দিতে পারি ভ্যাকসিন, তাহলে আমি রুরাল ট্রেন চালু করে দেবো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রবলেম হচ্ছে একটাই, দূরবর্তী ট্রেন চলছে, প্লেন চলছে, মেট্রোও চলছে, বাসও চলছে, আর অটোও চলছে, টোটোও চলছে, গাড়িও চলছে, কিন্তু লোকাল ট্রেনটা আমরা আরও কিছুদিন সময় নিচ্ছি। তার কারণ আমাকে থার্ড ওয়েভটা একটু দেখে নিতে হবে, আর থার্ড ওয়েভ এক্সপার্টসরা বলছেন বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারেন, কাজেই শিশুরা আমাদের ভবিষ্যৎ। হয়তো একসাথে ট্রেনে আমরা বললাম নিয়ম মেনে যান, কিন্তু নিয়ম মেনে তো যাওয়া দূরের কথা, দেখলাম গাদাগাদি করে করে সবাই চলে গেল, ফলে প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে করতে হচ্ছে। সুতরাং আরও 15 দিন এটা থাকবে, আগস্টের 30th পর্যন্ত। আর কতগুলো রিল্যাক্সেশন আমরা দিচ্ছি, যেমন থিয়েটার হল টলগুলো সব আমরা খুলে দিচ্ছি, মানে 50% যেটা ছিল, থিয়েটার, অডিটোরিয়াম ওপেন, তারপরে সুইমিং পুল টোল, এগুলো সমস্ত খেলাধুলা 50% পর্যন্ত যা ক্যাপাসিটি আছে তার 50% অ্যালাউ করে দিচ্ছি। আর রাত্রে যে টাইমটা 9টা থেকে সকাল 5টা পর্যন্ত সব বন্ধ থাকতো, সেটা আমরা পাবলিকের ডিম্যান্ডের জন্য এবং বেচা কেনার জন্য এবং মানুষের যাতে টাইমটা কাজে লাগে সেই জন্য ওটা আমরা বাড়িয়ে দিচ্ছি, ওটা 11টা থেকে বেলা সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। 11টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকা মানে মানুষের কোনো অসুবিধে হবে না, সেই সময়টা ঘুমোবার সময়, কাজেই কোনো বিজনেস থেকে শুরু করে কারোরই কোনো অসুবিধা হবে না।